আশা করো আপনার ভালে আছে। নমস্কার, মই ডক্টর চন্দন কলিতা। আজি আপনার মাজত এনেকুৱা এটি মেডিকেল বিষয়ক ভিডিও লৈ আহিছো, যিটো ভিডিও চাই আপুনি বহুত উপকৃত হব। সাধারণত আপনাদের যেতিয়া ডক্টরের কাষত যায়, তেতিয়া ডক্টরে প্রেসক্রিপশন লিখিয়ে দিয়ে, আর সেই প্রেসক্রিপশনবিলাকত বিভিন্ন ধরনের গ্যাসের ঔষধবিলাক লিখি দিয়ে। কিন্তু প্রপার টাইমত বা সঠিক সময়ত আমি যেতিয়া ঔষধখিনি নেখাও, তেতিয়া সেই ঔষধখিনির কি হয়, যেটো আমি বেনিফিট পাব লাগে, সেই বেনিফিটটো আমি ঠিকমতে নেপাও। ধৰি লওক আপুনি কিবা এটা গ্যাসের ঔষধ খাইছে, সেই গ্যাসের ঔষধটো খোৱাৰ পিছত আপুনি যেটো রিজাল্ট পাব লাগিছিলে, সেই রিজাল্টটো আপুনি ঠিকমতে নাপায়। ফলত কি হয়, আজি এটা গ্যাসের ঔষধ, কালি অইন এটা গ্যাসের ঔষধ, এনেধরনে আপোনালোকে কি হয়, ঔষধবিলাক চেঞ্জ কৰি থাকিব লগা হয়। একচুয়ালি সকলো ঔষধ খোৱাৰ এটা প্ৰপাৰ নিয়ম আছে বা প্ৰপাৰ সময় আছে, আৰু সেই সময়খিনি যদি আমি ঠিকমতে পালন নকৰোঁ, তেতিয়াহলে আমি তার সম্পূর্ণ রিজাল্টটো আমি ঠিকমতে নেপাও। আর এইটো বিষয় লয়ে আজি মই ভিডিওটো বনাইছো। তার আগতে যদি মোৰ চ্যানেলটো সাবস্ক্রাইব করা নাই, প্লিজ সাবস্ক্রাইব করব, লাইক করব, কমেন্ট করব, শেয়ার করব। আহকচোন আজি এতিয়া মূল বিষয়লৈ আহো। আপোনালোকে যেতিয়া ডক্টরের কাষত যায় বা ফার্মাসি বা কেমিস্টর পৰা যেতিয়া গ্যাসের মেডিসিনবিলাক লয়, সেই গ্যাসের মেডিসিনবিলাক বিভিন্ন ধরনের থাকে। সাধারণত আমি চারি ধরনের কমনলি গ্যাসের মেডিসিন ইউজ করো। এটা ক্লাসক আমি কি হয় এইচ টু ব্লকার বলে কও, এটা ক্লাসক আমি পিপিআই প্রোটন পাম্প ইনহিবিটর বলে কও, আনটো ক্লাসক আমি এন্টাসিড বলে কও, আর এটা ক্লাস আছে সেইটো হৈছে মিউকোজেল প্রোটেক্টেন্ট এজেন্ট বা মিউকোজেল প্রোটেক্টিভ এজেন্ট। এই চারি ধরনের গ্যাসের মেডিসিন কি হয় ডক্টরবিলাকে বা আমি পেশেন্টখিনিক সাধারণতে প্রেসক্রাইব করো বা আপনাদেরও কি হয় ফার্মাসিরপরা কিনিয়ে খায়। এই গ্যাসের মেডিসিনবিলাকৰ কমন মেডিসিনটোৱে হৈছে এন্টাসিড, যিবিলাক প্রায়ে বা সঘনে সকলো মানুহেই ব্যবহার করা দেখা যায়। আর এই এন্টাসিডবিলাক যেনেকুৱা ধৰি লওক অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, এই সকলবিলাকক সাধারণত আমি এন্টাসিড ক্লাসত রাখো। আর এই এন্টাসিড মেডিসিন লওয়ার সঠিক নিয়মটো হৈছে, আপোনালোকে ধৰি লওক খানা খাইছে, খানা খোৱাৰ পিছত আপোনালোকে কি হয় কেতিয়াবা টেঙা টেঙা বা বুকু জ্বলা পোৰাৰ নিচিনা অলপ ফিল করে, আর সেইখিনি সময়তে আপোনালোকে এন্টাসিড কি হয় দুখোপা বা 10 ml খাই দিব। মানে এন্টাসিড সদায় খাব লাগে খানা খোৱাৰ পিছত, যেতিয়া আপোনালোকৰ কি হয় কিবা অলপ অসুবিধা পায়, ধৰি লওক আপুনি টেঙা টেঙা ফিল কৰিছে, জ্বলা জ্বলা ফিল কৰিছে, তেনেকুৱা সময়ত যেতিয়া আপুনি এন্টাসিড খায়, সেই এন্টাসিডৰ কি হয় ৰিজাল্টটো সঠিক পোৱা যায়। আর এই এন্টাসিডবিলাক আপোনালোকে জধে মধে খোৱাটোও বেয়া, যেতিয়াই মন গল তেতিয়াই খাই দিলো, সেনেকুৱা হ'ব নালাগে। যেতিয়া আপোনালোকে খানা খোৱাৰ পিছত অসুবিধা পায়, তেতিয়াহে আপুনি এন্টাসিড খাই দিব। সাধারণত ডাঙর মানুষে দুসোপা এন্টাসিড মানে 10 ml এন্টাসিড খাব পারে। এইবার আইছো আন এটা গ্যাসের মেডিসিনলৈ, সেইটো হৈছে এইচ টু ব্লকার। এই এইচ টু ব্লকারখিনি সাধারণত বজারত আপোনালোকে কি হয় এসিলক বা ফেমটেক এনেকুৱা ধরনের নামত আপুনি কিনিবলৈ পায়। সাধারণত এইচ টু ব্লকারকেইটার আসল নামকেইটা হৈছে রেনেটিডাইন, ফেমটিডাইন, সাইমেটিডাইন বা নিজাটিডাইন। এই চারিটা এইচ টু ব্লকার পোৱা যায়, আর এই চারিটা এইচ টু ব্লকারের একেবারে কমনটো হৈছে রেনেটিডাইন আর ফেমটিডাইন। এই রেনেটিডাইন আপোনালোকে বজারত কি হয় এসিলক নামেরে কিনিবলৈ পায়। এই এইচ টু ব্লকার আপোনালোকে খানা খোৱাৰ আগমুহূর্তত খাব, মানে ধৰি লওক আপুনি ভাত খাব, ভাত খোৱাৰ আধা ঘণ্টা আগত খাব, তাতকে বেছি আগত খালেও আপুনি রিজাল্টটো ইমান নাপাব। সেইকাৰণে সদায় এই এইচ টু ব্লকারবিলাক মানে এসিলক হোক বা ফেমটেক হোক, এইবিলাক সাধারণতে খানা খোৱাৰ আধা ঘণ্টা আগত খাব লাগে, তেতিয়া আপোনালোকে সঠিক রিজাল্টটো পাব। ঠিক তেনেদরে আরো একটা মেডিসিনের ক্লাস আছে, সেইটো হৈছে পিপিআই, যেটুক আমি প্রোটন পাম্প ইনহিবিটর বলে কো। এই প্রোটন পাম্প ইনহিবিটরবিলাক হৈছে আপনার পেন্টোপ্রাজল, রেবিপ্রাজল, ওমিপ্রাজল, এসোমিপ্রাজল, ল্যানসোপ্রাজল, এইবিলাক আপোনালোকে বজারত সাধারণত কি হয় পেনভর্তি, র্যাবলেট বা উমেজ, এইবিলাক নামত আপোনালোকে কিনিবলে পায়। এই মেডিসিনবিলাক খোৱাৰ এটা নিয়ম আছে, এই মেডিসিনবিলাক সদায় খানা খোৱাৰ আগমুহূর্তত আধা ঘণ্টা আগত খাব লাগে, আর আধা ঘণ্টা আগত যেতিয়া আপোনালোকে খাব, তেতিয়া আপোনালোকে তার রিজাল্টটো বহুত ভালদরে পাব। মানে ধৰি লওক আপুনি 9টা বজাত ভাত খাব বা 9টা বজাত আপুনি জলপান করব,
আপুনি এই টেবলেটটো কি হয় 8:30 বজাত খাই দিব, মানে 8:30 মানত খাই দিব। এই আধা ঘণ্টা যিখিনি ডিউৰেশ্যন থাকে এই ডিউৰেশ্যনখিনি মেইনটেইন কৰি ৰাখিলে আপোনালোকে এই গেছৰ ঔষধবিলাকৰ ৰিজাল্টটো বহুত বহুত ভাল পাব। আকৌ এটা মেডিচিন আমি বহুত ব্যৱহাৰ কৰোঁ, সেইটোক আমি কি হয় মিউকোজেল প্ৰটেক্টিভ এজেণ্ট বা প্ৰটেক্টেণ্ট বুলি কোৱা হয়। যেনে ধৰি লওক আপুনি চুক্ৰেল গাৰ্ড বা চুক্ৰাজেল, কিন্তু এই চুক্ৰেল ভেল আপুনি যেতিয়া খাব সদায় আপুনি ভাত খোৱাৰ বা খানা খোৱাৰ 1 ঘণ্টা আগত খাব, নতুবা খানা খাই উঠাৰ 2 ঘণ্টা পিছত খাব। তেতিয়া কি হ'ব, এই চুক্ৰেল ফেটবিলাকে আপোনাৰ গোটেই কি হয় গেষ্ট্ৰোইণ্টেষ্টাইনেল ট্ৰেকৰ মানে যিখিনি পাৰ্টত গৈ পায় সেইখিনি ধুনীয়াকৈ আপোনাৰ কি হয় আৱৰি লয়। ফলত আপোনালোকে কি হয় এই গেষ্ট্ৰাইটিছৰ অসুবিধাখিনিৰ পৰা বহুত ৰিলিফ পায়। কিন্তু আপুনি যদি খানা খাই উঠিয়ে চুক্ৰেল ফেট খাই দিয়ে তেতিয়া আপুনি সেই ৰিজাল্টটো নাপাব, বা চুক্ৰেল ফেট খায়েই যদি আপুনি খানা খাই দিয়ে তেতিয়াও আপুনি সেই ৰিজাল্টটো নাপাব। গতিকে মনত ৰাখিব, আপুনি যেতিয়া চুক্ৰেল ফেট খাব তেতিয়া খানা খোৱাৰ 1 ঘণ্টা আগত খাব, নতুবা খানা খাই উঠাৰ 2 ঘণ্টা পিছত খাব, আৰু তেতিয়া আপুনি এই চুক্ৰেল ফেটৰ মানে মিউকোজেল প্ৰটেক্টিভ এজেণ্টৰ ৰিজাল্টটো আপুনি বহুত ভাল পাব। আশা কৰোঁ আপোনালোকে এই গেষ্ট্ৰাইটিছ বা এচিডিটি বা GERD বা গেছ ৰিলেটেড মেডিচিনবিলাক কেনেকৈ খাব লাগে এই কথাখিনি ধুনীয়াকৈ বুজি পাইছে। আৰু আগলৈও মই এনেকুৱা বিভিন্ন ধৰণৰ মেডিকেল বিষয়ক ভিডিঅ' লৈ আপোনালোকৰ ওচৰলৈ আহিয়ে থাকিম। তেতিয়ালৈ মই আপোনালোকৰ পৰা বিদায় লৈছোঁ, ধন্যবাদ।